না যদিও মূল কারণ মোস্তাক ভাই কিন্তু শুধু মোস্তাক ভাইয়ের জন্য না মোস্তাক ভাই প্রাণ কেন হানি হলো আজকে মোস্তাক ভাইয়ের পরিবার কেন মোস্তাক ভাইকে হারালো আমরা সবাই কেন এরকম একজন ব্যক্তিত্বকে হারালাম এবং আমাদের আরো কত শত শত ভাই ও বোনেরা এখন কারাদণ্ডে আছে বা আইনের চাপে আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ তরুণেরা এবং ভাই ও বোনেরা বাক স্বাধীনতার এই কথা বলতে পারে না সেই জন্য আজকে আমরা দাঁড়িয়েছি সবাইকে ধন্যবাদ জানাই দাঁড়ানোর জন্য কারণ এইটা শুরু আমরা আন্দোলনে শুরু করতে যাচ্ছি এবং এই আন্দোলন হবে সুপ্রিয় আন্দোলন কারো ব্যানার নাই ব্যানারে দরকার নাই সেই কথা চাপিতে যখন কার্কাস ছিল তখন ব্যানারের প্রয়োজন পড়ে নাই আমাদের বেশি কথা বলার প্রয়োজন নাই শুধু আমাদের দাবি পরিষ্কার করে জানাইতে হবে আমাদের দাবি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করো আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে দুই এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যাদের উপর নিপীড়ন হয়েছে তাদের সবাইকে ছাড়তে হবে এবং তাদের সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই নিপীড়ন যারা করেছে যে শাসক বাহিনী করেছে প্রত্যেকের বিচার ব্যবস্থায় আনতে হবে এবং মোস্তাক ভাইয়ের হত্যাকাণ্ড এটা মৃত্যু না এটা হত্যাকাণ্ড মোস্তাক ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাই সঠিক ইনভেস্টিগেশন হতে হবে এবং যখনই ইনভেস্টিগেশন হবে যারা দোষী সাব্যস্ত হবে তাদের সবাইকে সঠিক বিচারের অধীনে আনতে হবে আমাদের তাই একসাথে তিনটা দাবিতে দাঁড়াইতে হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের উপরে যারা নিপীড়িত হচ্ছে তাদের সবাইকে মুক্তি দান করো এবং মোস্তাক ভাইয়ের হত্যাকাণ্ডের সঠিক বিচার করো আজকে এই আন্দোলনে যদি আমরা দাঁড়াই ইনশাআল্লাহ আগামীতে আমরা শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন তৈরি করতে পারবো আমি আবার বলি আজকের আন্দোলন যুগপথ আন্দোলন সবাই একসাথে হন সবাই একসাথে আমরা একত্রিত হয়ে এই দেশ থেকে মাফিয়া হাতানোর অভিযান শুরু করি নির্ধারিত করব না সবাইকে সালাম জানাই সবাইকে ধন্যবাদ জানাই এবং ইনশাআল্লাহ আমরা সব সময় আন্দোলনের সাথে আছি জয় বাংলাদেশ